নাতি চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক সেকেন্ড সেমিস্টারের জন্য ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে সাজেস্টেড কোয়েশ্চেন আনসারের ভিডিও শুরু করেছিলাম তো আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফ্রিকশান চ্যাপ্টারটা শুরু করা হবে তো খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাছাড়া তোমাদের যে সেমিস্টার এক্সাম সেকেন্ড সেমিস্টার এক্সাম সেটার আর বেশি সময় নেই সেটা তোমরা আশা করি বুঝতে পারছো তো অবশ্যই তোমরা সিরিয়াসলি প্রতিটা ভিডিও দেখো তো এখন আজকের যে প্রথম প্রশ্ন এক নম্বর এখানে কি বলা হচ্ছে দেখো এখানে যেটা বলা হচ্ছে যে এক নম্বর প্রশ্নে দ্য অ্যাঙ্গেল হুইচ অ্যান্ড ইনক্লাইন্ড সারফেস মেক্স উইথ দ্য হরিজন্টাল হোয়েন এ বডি প্লেসড অন ইট ইজ অন দ্য পয়েন্ট অফ মুভিং ডাউন ইজ নোন অ্যাজ অপশান এতে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যাঙ্গেল অফ লিমিটিং ফ্রিকশন অপশান সি অ্যাঙ্গেল অফ রিপোজ অ্যান্ড অপশান ডিতে আছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন ঠিক আছে তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি অ্যাঙ্গেল অফ রিপোজ ঠিক আছে এবার কেন সেটা এক্সপ্লেনেশনটা দেখো এবং এর একটা ছবি দেওয়া হয়েছে এটা দেখলে আশা করি ভালোভাবে বুঝতে পারবে তো এখানে কী বলা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল দ্যাট অ্যান ইনক্লাইন্ড প্লেন মেক্স উইথ দ্য হরিজন্টাল হোয়েন এ বডি প্লেস অন ইট জাস্ট বিগিনস টু স্লাইড ডাউন ওকে এবার এখানে যে ছবিটা দেয়া হয়েছে এই ছবিটা দেখো তাহলে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবে যে অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে ঠিক আছে তো এই ছবিতে কি বলা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা হরিজন্টাল সার্ফেস আর এটা হচ্ছে একটা ইনক্লাইন সার্ফেস ঠিক আছে এবার ইনক্লাইন সারফেসের উপর ধর একটা বস্তু রাখা আছে ঠিক আছে আর এই যে অ্যাঙ্গেলটা দেখছো থিটা এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ তো এখন এই যে থিটার যে কোনো মানই যে অ্যাঙ্গেল অফ রিপোজ হবে তা না একটা নির্দিষ্ট মান সেই নির্দিষ্ট মানটা কি হ্যাঁ এই থিটা অ্যাঙ্গেলটা ধরো এখান থেকে এরকম ছিল হ্যাঁ জিরোর কাছাকাছি ছিল এটাকে যদি বাড়াতে শুরু করা হয় এরকম করে উপরের দিকে ওঠানো হয় এরকম করে যদি উপরের দিকে ওঠানো হয় তাহলে অ্যাঙ্গেলটা বাড়বে একটা সময় এর উপর রাখা বস্তুটা জাস্ট মুভ করতে শুরু করবে ঠিক আছে যেই মুহূর্তে এই বস্তুটা নিচের দিকে মুভ করতে শুরু করবে সেই মুহূর্তে যে অ্যাঙ্গেল সেটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ ঠিক আছে তো এটাই এখানে ভালো করে বুঝিয়ে বলা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছ এরপর দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়েন এ বডি ইজ অ্যাবাউট টু মুভ আপওয়ার্ডস ইন অ্যান ইনক্লাইন প্ল্যান বাই অ্যাপ্লিকেশন অফ ফোর্স দ্য ফ্রিকশনাল ফোর্স উইল অ্যাক্ট অপশান এতে বলা হচ্ছে আপওয়ার্ড দ্য ইনক্লাইন প্ল্যান অপশান বিতে বলা হচ্ছে ডাউনওয়ার্ড দ্য ইনক্লাইন প্ল্যান অপশান সি ইন দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স অপশান ডি নান অফ দিস তো কোয়েশ্চেনটা ভালো করে বোঝো তাহলে আশা করি নিজেরাই অ্যান্সারটা পারবে এখানে প্রশ্নটা যেটা বলতে চাচ্ছি যে এখানে ধরো একটা ইনক্লাইন্ড প্লেন আছে হুম এরকম করে একটা ইনক্লাইন্ড সারফেস আছে তো এর উপর ধরো একটা বস্তু রাখা আছে তো এই বস্তুটাতে এরকম করে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয় পি পরিমাণ ফোর্স যদি অ্যাপ্লাই করা হয় তাহলে যে ফ্রিকশনাল ফোর্স সেই ফ্রিকশনাল ফোর্সটা কোন দিক বরাবর অ্যাপ্লাই হবে বা কোন দিক বরাবর অ্যাক্ট করবে সেটা জানতে চাইছে তো ফোর্স যেদিকে অ্যাপ্লাই হবে কোনো একটা বস্তু যে ডাইরেকশানে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেই ডাইরেকশানে সেটা মুভ করবে অর্থাৎ এটা আপওয়ার্ড মুভ করছে তার মানে এর যে ফ্রিকশনাল ফোর্স সেটা ঠিক এর অপোজিট হবে ঠিক আছে অপোজিট হবে এবং দুই সারফেসের মাঝামাঝি হবে ঠিক আছে তো ফ্রিকশনাল ফোর্সটা অবশ্যই দ্য ডাউনওয়ার্ডস ক্রিয়া করবে তো এখানে অপশান বি হয়ে যাবে তাহলে রাইট আনসার ডাউনওয়ার্ড দ্য ইনক্লাইড প্লেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এবার এখানে এক্সপ্লেনেশনে কিছু বলা হয়েছে এটা দেখা যাক তো এখানে যেটা বলা হচ্ছে যে অ্যাজ অ্যান অবজেক্ট ইজ মুভিং আপওয়ার্ডস দ্য ডাইরেকশন অফ ফ্রিকশন উইল বি ডাউনওয়ার্ড ঠিক আছে যে কোন বস্তু যেদিক বরাবর মুভ করবে অর্থাৎ গতির বিপরীত দিকে ফ্রিকশনাল ফোর্সটা ক্রিয়া করে সবসময় ঠিক আছে এটা ফ্রিকশনের সূত্র অনুযায়ী এটা বলা হয় তো তাছাড়া কি বলা হচ্ছে দ্য ফ্রিকশনাল ফোর্স উইল বি ডাউনওয়ার্ড ডাইরেকশন বিকজ দ্য ডাইরেকশান অফ ফ্রিকশনাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস ইন এ ডাইরেকশন অপোজিট টু হুইচ দ্য বডি টেন্স টু মুভ তো আশা করি বুঝতে পেরেছো অপশান বি হয়ে গেলে এখানে আনসার যেটা আগে বলা হলো তো এবার চলে যাবো আমরা তিন নম্বর প্রশ্নে পর তিন নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন টু বডিস আর লেইং অ্যাবোভ দ্য আদার ডিপেন্ডস অ্যাপন দ্য রাফনেস অফ দ্য আপার বডি লোয়ার বডি বোথ দ্য বডিস অ্যান্ড নান অফ দিস এখানে প্রশ্নটা কী বলতে চাচ্ছে সেটা বোঝো ধরো এখানে একটা এটা একটা বস্তু আছে ধরো কাঁচের একটা বস্তু আছে ঠিক আছে এর উপর একটা ধরো কাঠের একটা বস্তু রাখা হলো ঠিক আছে এবার এই দুটো বস্তু যদি একে অপরের সাপেক্ষে মুভ করানোর চেষ্টা করা হয় তাহলে এর মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স ক্রিয়া করবে তো সেই ফ্রিকশনাল ফোর্সটা কার উপর ডিপেন্ড করে কোন বস্তুর রাফনেসের উপর ডিপেন্ড করে এখানে আনসার হচ্ছে বোথ দ্য বডিস অর্থাৎ উপরে বস্তু নিচের বস্তু উভয় বস্তুরও রাফনেসের উপর ডিপেন্ড করে তো এখানে এক্সপ্লেনেশনটা দেখো এখানে এটাই বলা হচ্ছে যে কী বলা হচ্ছে যে ফ্রিকশন ডিপেন্ডস অন দ্য নেচার অফ টু সারফেস দুটো সার্ফেসের নেচারের উপর ডিপেন্ড করে ইট ডিপেন্ডস অন স্মুথনেস অর রাফনেস অফ দ্য টু সারফেস হুইচ আর ইন কন্ট্যাক্ট অফ ইচ আদার ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তো এখানে অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার যেটা আগে বলা হলো এরপর চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে কাইনেটিক ফিকশান ইজ অর্থাৎ কাইনেটিক ফিকশানটা কি সেটাই মূলত জানতে চাইছে তো কোন অপশানটা সঠিক সেটা দেখতে হবে তো আমি সরাসরি সঠিক আনসারটা নিয়ে আলোচনা করছি অপশান সি হচ্ছে এখানে রাইট আনসার ফ্রিকশন ফোর্স অ্যাক্টিং হোয়েন দ্য বডি ইন মোশন ঠিক আছে অর্থাৎ একটা বস্তু যখন আরেকটা বস্তুর ওপর একটা গতিশীল আছে তখন তাদের মধ্যে যে ফ্রিকশনাল ফোর্সটা ক্রিয়া করে সেটাই হচ্ছে কাইনেটিক ফ্রিকশন এবার এটাই এক্সপ্লেনেশন একটু বুঝিয়ে লেখা আছে এখানে কি লেখা আছে দেখা যাক এখানে বলা হচ্ছে যে কাইনেটিক ফ্রিকশন ইজ ডিফাইন অ্যাজ এ ফোর্স দ্যাট অ্যাক্টস বিটুইন দ্য মুভিং সার্ফেস হ্যাঁ এ বডি মুভিং অন দ্য এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সেস এ ফোর্স ইন দ্য অপোজিট ডাইরেকশান ইটস মুভমেন্ট ঠিক আছে অর্থাৎ ধরো এটা মেঝের উপর একটা বস্তু বল প্রয়োগ করে এদিক থেকে এদিকে নিয়ে আসার চেষ্টা করছো তাহলে হ্যাঁ যখন এটা মুভ করবে যে মুহূর্তে এটা গতিশীল আছে তখন যে অপোজিট দিক থেকে যে ফিকশনাল ফোর্সটা ক্রিয়া করে সেটাই হচ্ছে কাইনেটিক ফিকশান ঠিক আছে তো এই জন্য অপশান সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার এরপর পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে এ হেভি ল্যাডার একটা ভারী মই ঠিক আছে রেস্টিং অন দ্য ফ্লোর অ্যান্ড অ্যাগেন্স্ট এ ভার্টিক্যাল ওয়াল মে নট বি ইন ইকুইলিভিয়াম ইফ এখানে চারটে অপশন দেখছো এখানে আমি সরাসরি সঠিক উত্তরটা নিয়ে আলোচনা করছি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দ্য ফ্লোর অ্যান্ড দ্য ওয়াল বোথ আর স্মুথ সারফেস তো বিষয়টা ভালো করে বুঝতে হবে তোমাদের ধরো একটা ভার্টিক্যাল ওয়াল আছে এরকম আর একটা ফ্লোর ঠিক আছে তো এই যে ভার্টিক্যাল ওয়ালটা আছে এবং এই ফ্লোর আছে এখানে একটা ল্যাডার রাখা আছে বা মই রাখা আছে হ্যাঁ মইটা ধরো এরকম করে এই ওয়ালের উপর এইভাবে একটা ল্যাডার রাখা আছে ঠিক আছে এখন এটাকে যদি ইকুইলিবিয়াম থাকতে হয় বা এটাকে যদি স্থির থাকতে হয় তাহলে কি হতে হবে তো এটাকে স্থির থাকতে গেলে অবশ্যই এর রাফনেস থাকতে হবে কিছুটা ফ্রিকশনাল ফোর্স এদিকে নেওয়ার ক্ষমতা থাকতে হবে বা এদিক থেকে একটা ফ্রিকশনাল ফোর্স অ্যাক্ট করার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে তাহলে এটা ইকুইলিব্রাম থাকবে কিন্তু এখানে প্রশ্নে কি বলা হচ্ছে মে নট বি ইন ইকুইলিব্রাম অর্থাৎ এই ল্যাডারটা কখন ইকুইলিব্রাম থাকবে না তো এটা ইকুইলিব্রাম থাকবে না যদি এখানে ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে অর্থাৎ এখানে যদি মিউটা যদি জিরো হয় যে কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন যদি জিরো হয় তাহলে অবশ্যই ফ্রিকশনাল ফোর্সটা জিরো হবে একইভাবে এখানেও তাই তো এই যে ওয়াল এবং ফ্লোর প্রতিটা ক্ষেত্রেই যদি স্মুথ সারফেস হয় ঠিক আছে স্মুথ সার্ফেস মানেই হচ্ছে যে স্মুথ মানে হচ্ছে যে ফিজিক্সের ভাষায় সেটা সেখানে মিউ ইকুয়াল টু জিরো বা ফ্রিকশনাল ফোর্সটা সেখানে জিরো ঠিক আছে স্মুথ কথাটা যদি থাকে তার মানে সেখানে মিউটাকে জিরো ধরা যায় ঠিক আছে তো এখানে ফ্রিকশনাল ফোর্স যদি না থাকে তাহলে এটা কখনোই স্থির থাকতে পারে না এটা অবশ্যই নিচের দিকে ফল করে যাবে পড়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার এটা এক্সপ্লেনেশনে কী বলা হয়েছে একটু দেখা যাক তো এখানে এক্সপ্লেনেশনে যেটা বলা হচ্ছে যে ফর স্মুথ সারফেস কোফিসিয়েন্ট অফ ফ্রিকশান মিউ ইকুয়াল টু জিরো যেটা আমি একটু আগেই বলছিলাম দেয়ার ফর ফ্রিকশনাল ফোর্স এফ ইকুয়াল টু মিউ আর এটা হচ্ছে ফ্রিকশনের সূত্র থেকে আসছে তো মিউ যদি জিরো হয় তো মিউ আর জিরো তার মানে এফ জিরো এই জন্য ফ্রিকশনাল ফোর্সটা জিরো হবে তো অপশান সি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার এরপর ছয় নম্বর প্রশ্নে বলা হচ্ছে দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন ডিপেন্ডস অন এরিয়া অফ কন্ট্যাক্ট শেপ অফ সারফেস স্ট্রেংথ অফ সারফেস নেচার অফ সারফেস তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নেচার অফ সারফেস যে ফ্রিকশনাল কোপিসিয়েন্ট যেটা সেটা শুধুমাত্র নেচার অফ সারফেসের উপর ডিপেন্ড করে অর্থাৎ সারফেসটা কী দিয়ে তৈরি সেটা কাঁচ দিয়ে তৈরি নাকি লোহা দিয়ে তৈরি নাকি ইট দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করে ফ্রিকশনাল ফোর্সটা কম বেশি হয় বা কোপিসিয়েন্ট অফ ফ্রিকশনটা কম বেশি হয় তো এখানে এক্সপ্লেনেশনে দেখো এটাই বলা হয়েছে দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন অনলি ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সারফেস ইট ডাজ নট ডিপেন্ডস অন এনি আদার ফ্যাক্টরস ইনক্লুডিং রিলেটিভ স্পিড অর্থাৎ দুটো বস্তুর মধ্যে কতটা গতি আছে তার উপর ডিপেন্ড করে না অফ দ্য সারফেস অ্যান্ড দ্য সার্ফেস এরিয়া অফ কন্ট্যাক্ট এমনকি এরিয়ার উপরে ডিপেন্ড করে না ঠিক আছে তো এটা এখানে বলা হচ্ছে তো অপশান ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার তো এখানে দেখো আনসারটাও এখানে আনসারটা অপশান এ করা আছে এটা অবশ্যই তোমরা ঠিক করে নেবে হ্যাঁ এটা অপশান ডি হবে ঠিক আছে হ্যাঁ এরপরে চলে যাব পরবর্তী প্রশ্ন এটাও ল্যাডার সম্পর্কিত একটা প্রশ্ন আছে এরপর সাত নম্বর প্রশ্নে বলা হচ্ছে অন এ ল্যাডার রেস্টিং অন স্মুথ গ্রাউন্ড অ্যান্ড লিনিং অ্যাগেনস্ট ভার্টিক্যাল ওয়াল দ্য ফোর্স অফ ফ্রিকশন উইল বি টুয়ার্ডস দ্য ওয়াল অ্যাট ইটস আপার এন্ড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল অ্যাট ইটস আপার এন্ড আপওয়ার্ডস অ্যাট ইটস আপার এন্ড অ্যান্ড ডাউনওয়ার্ডস অ্যাট ইটস আপার এন্ড ঠিক আছে তো এখানে কী বলতে চাচ্ছে সেটা ভালো করে বোঝো তো এই ধরো একটা ভার্টিক্যাল ওয়াল আর এটা হচ্ছে একটা স্মুথ গ্রাউন্ড ঠিক আছে একটা ফ্লোর বা গ্রাউন্ড এরকম আছে স্মুথ স্মুথ আর একটা এখানে একটা এরকম একটা ল্যাডার রাখা আছে ঠিক আছে তো এই যে ল্যাডারটা এখানে রাখা আছে এখানে একটা কথা ভালো করে খেয়াল করো বলা হচ্ছে যে স্মুথ গ্রাউন্ড এটা স্মুথ তার মানে এই মইটা যখন এদিক বরাবর মুভ করার চেষ্টা করবে তাহলে এর যে অপোজিট ডাইরেকশানে যে ফ্রিকশনাল ফোর্সটা কাজ করার কথা সেটা থাকবে না সেটা জিরো ঠিক আছে তার মানে এটা এদিকে যখন এই যে ল্যাডার এ যখন নিজস্ব ওয়েটের জন্য নিচের দিকে নামার চেষ্টা করবে তখন হ্যাঁ এই যে ওয়াল বরাবর একটা ফ্রিকশনাল ফোর্স সেটা উপরের দিকে ক্রিয়া করবে ঠিক আছে তো এটাই হচ্ছে আনসার এখানে আপওয়ার্ডস অ্যাট ইটস আপার এন্ড ঠিক আছে এই যে আপার এন্ড এখানে আপওয়ার্ড ফ্রিকশনাল ফোর্সটা আপওয়ার্ড কাজ করবে হ্যাঁ যেহেতু ল্যাডারটা ডাউনওয়ার্ড আসার চেষ্টা কর যেহেতু এই লোয়ার এন্ডটা স্মুথ অর্থাৎ এখানে ফ্রিকশনাল ফোর্স নেওয়ার কোনো ক্ষমতা নেই অর্থাৎ শুধুমাত্র এখানেই ফ্রিকশনাল ফোর্সটা নেবে এবং সেটা অবশ্যই উপরের দিকে ক্রিয়া করবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ এবার এক্সপ্লেনেশনে এই বিষয়টা একটু লিখে বুঝিয়ে লেখা আছে তো দেখো এখানে কি বলা হচ্ছে অ্যাজ দ্য হরিজন্টাল গ্রাউন্ড ইজ স্মুথ অ্যান্ড দ্য ভার্টিক্যাল ওয়াল ইজ রাফ ঠিক আছে তো ভার্টিক্যাল ওয়ালটা রাফ আছে এবং হরিজন্টাল গ্রাউন্ড যেটা সেটা স্মুথ আছে দ্য ল্যাডার মুভস হরিজন্টালি দ্য আপার এন্ড অফ দ্য ল্যাডার স্টার্টস মুভিং ডাউন টু দ্য ফ্রিকশনাল ফোর্স উইল অ্যাক্ট আপওয়ার্ড অ্যাট ইটস প্রোপার আপার এন্ড ঠিক আছে তো অপশান সি যেটা আমি যেটা আগেই বললাম আপওয়ার্ডস অ্যাট ইটস আপার এন্ড এটা হয়ে গেল এখানে আনসার তো আজকের ভিডিওতে ফ্রিকশান চ্যাপ্টার থেকে প্রথম সাতটা এমসি কিউ আলোচনা করা হলো তো পরবর্তীতে আরও অন্যান্য টাইপের যে সমস্ত কোশ্চেন আনসার আছে সেগুলো পরবর্তী পার্টগুলোতে আসবে এই জন্য চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে তো আজকের মতো এই পর্যন্তই